যেভাবেই হোক ডিজিটাল আর্কাইভের মাধ্যমে এবং অবশ্যই সাধারণ মানুষের কাছে সহজে অ্যাক্সেসেবল অভিগম্যতা নিশ্চিত করে এটার ডকুমেন্টেশন রাখা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য, বিশেষ করে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা মানদণ্ড হিসাবে এটাকে বিবেচিত হবে, সেটি রাখা উচিত বলে আমি মনে করি। এটি এক, এবং সেটার সুযোগ তো আছে ডিজিটাল মাধ্যমের পাশাপাশি অন্যভাবে। দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা মনে করি যে অবশ্যই যেটা আলোচিত হয়েছে এবং আমি মনে করি যে একটা ঐক্যমত হয়েছে, এবং সেটা 3 অক্টোবরের সভায়ও আমাদের আমরা যারা ছিলাম আমাদের কাছে সেটি প্রতীয়মান হয়েছে, এবং পরে আইন উপদেষ্টা বলেছিল যে আইনটি বাতিল হবে। এই বাতিল হওয়া ছাড়া কোনো বিকল্প নেই, এই আইন কোনো সংশোধনযোগ্য না। এবং আজকেও সবাই যারা আলোচনায় অংশগ্রহণ করেছে সকলের মুখ থেকে আমরা একই কথা শুনেছি, কাজে আমরা এটা প্রতিষ্ঠিত যে এই বিষয়টি আইনটি বাতিল, সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করতে হবে। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের যে মামলাগুলো এখনও আছে এই আইনের অধীনে, আইসিটি থেকে শুরু করে ডিএসএ সিএসএর অধীনে যে মামলাগুলো আছে সব বাতিল করতে হবে। আমি বলবো যে কেউ বলছেন আইনি প্রক্রিয়ার বিষয় আছে, অবশ্যই সরকার বলবে প্রক্রিয়ার বিষয় আছে, কিন্তু আমি অবিলম্বে বাতিলের কথা বলবো। প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু সরকারের সদিচ্ছা থাকলে প্রক্রিয়া নামে বিলম্ব করা যাবে না, প্রয়োজন নেই বলে আমি মনে করি। রিপিট করবো, সব মামলাগুলো অবিলম্বে বাতিল করতে হবে। যারা ভুক্তভোগী, যারা যাদের অধিকার হরণ হয়েছে তাদের ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, নিশ্চিত করতে হবে অবিলম্বে। সেটার জন্য কোনো প্রক্রিয়া অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু কালক্ষেপণের কোনো সুযোগ নেই, প্রয়োজন নেই। তো সেটি না করতে না পারলে, অবিলম্বে করতে না পারলে সেটি আবার দ্বিতীয় দফা তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। আমি যত দেরি বিলম্ব হচ্ছে তত তাদের প্রতি অন্যায় করা হচ্ছে। এই অন্যায় অন্তর্বর্তীকালীন সরকার যেটা বৈষম্যবিরোধী আন্দোলনের উপর ভিত্তি করে দায়িত্ব গ্রহণ করেছেন তারা করতে পারে না বলে আমি মনে করি। কাজেই অত্যন্ত সর্বোচ্চ প্রাধান্য দিয়ে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, অধিকার হরণ হয়েছে, তাদের অর্থনৈতিক সামাজিকভাবে হেয় করা হয়েছে, হয়রানি করা হয়েছে, তার ক্ষতিপূরণ, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে অবিলম্বে। এরপর হচ্ছে যে আমি যেটা মনে করি যে এই যে আইন সেটি আইসিটি থেকে শুরু করে ডিজিটাল ডিএসএ এবং সিএসএ, এটিকে অপব্যবহারের সাথে যারা জড়িত ছিলেন প্রত্যক্ষভাবে, কেউ কেউ এসআইয়ের কথা বলেছেন, এসআই প্রত্যক্ষভাবে জড়িত ছিল বা তদন্ত কর্মকর্তা জড়িত ছিল এবং তারা তাদের অর্পিত ক্ষমতার অপব্যবহার করেছে একটি আইনের নামে, কিন্তু তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ ছিল না, সর্বোচ্চ আদালত পর্যন্ত কিন্তু সেটা গড়িয়েছে। এবং আদালত থেকে শুরু করে যারা আমাদের আইন প্রক্রিয়া সংস্থা পর্যন্ত যারা এই আইনের অপব্যবহারের সাথে জড়িত ছিলেন, এবং অনেক ক্ষেত্রে দৃশ্যত অনেক ক্ষেত্রেই তারা কর্তৃত্ববাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, হতে দিয়েছে নিজেদেরকে, এবং তার মধ্যে সেটার সেই অবস্থান থেকে এই আইনের অপব্যবহার করেছেন, তাদের সকলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জবাবদিহিতা শুধু প্রত্যক্ষভাবে যারা জড়িত ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না, তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে, কিন্তু যারা হুকুমের আসামির পাশাপাশি আমি মনে করি বিশেষ করে আমাদের পুরো আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে যারা জড়িত থেকে এই আইনের অপব্যবহার নিশ্চিত করেছেন এবং মানবাধিকার লঙ্ঘনের অনুঘটকের ভূমিকা পালন করছে, তাদের সকলকে জবাবদিহিতা আনতে হবে, চিন্তিত। এবং সেটি সম্ভব, অবশ্যই সম্ভব, দৃষ্টান্তমূলকভাবে করা সম্ভব, এবং অপরিহার্য, সেটি না করতে পারলে ভবিষ্যতে একই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে, সেই শঙ্কা আমাদের আছে এবং থাকবে চিরদিন। পাশাপাশি যে জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই আইনটাকে অপব্যবহার করার জন্য যে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা হচ্ছে তার কিন্তু সীমারেখা শুধুমাত্র আইন প্রক্রিয়া সংস্থা, সরাসরি বিচারিক প্রক্রিয়ার সাথে যারা জড়িত তারাই কিন্তু, তাদের মধ্যে সীমাবদ্ধ নয়।